বেশ কিছুদিন ধরেই তুফানগঞ্জ মহকুমা জুড়েই দল বদলের ম্যারাথন হিড়িক চলছে। সম্প্রতি ঘটতে থাকা এই দল বদলের হিড়িকে বিজেপিকে কাঁপুনি ধরিয়েছে তৃণমূল কংগ্রেস। তবে গতকাল যে দল পরিবর্তন হলো তা বোধহয় তুফানগঞ্জ মহকুমার তৃণমূল নেতৃত্বে রীতিমতো রাতের ঘুম কেড়ে নেওয়ার মতো ও ঘটনা। কেননা বর্তমান পরিস্থিতিতে সংখ্যালঘু ভোটারদের সিংহভাগ অংশই তৃণমূল সমর্থিত। সেখানে সংখ্যালঘু ভোটারদের এলাকায় গেরুয়ে থাবা রীতিমতো চিন্তার বিষয় বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে বারকোদালি এক নং অঞ্চলের অন্তর্গত 9-এর 162 নম্বর বুথে। সংখ্যালঘু অধ্যুষিত এই বুথের 63টি পরিবার তৃণমূল থেকে বিজেপিতে চলে গেলেন। তুফানগঞ্জ 9 নং বিধানসভার বিজেপির সংযোজক উৎপল দাসের হাত ধরে দল পরিবর্তন চলে। সদ্য তৃণমূল থেকে বিজেপিতে আসা বেল্লাল আলী ক্ষোভের সঙ্গে বলেন যে তৃণমূল নেতারা নিজেদের বাড়ি সামলাতেই পারেন না, সেখানে দল সামলাবেন কী করে। তবে এদিনের এই দলবদল প্রসঙ্গে তুফানগঞ্জ 2 নং ব্লকের কো কনভেনার সুরেশ বর্মন বলেন এটা নিতান্তই হাস্যকর ব্যাপার। কেননা বিজেপি ক্ষমতায় আসলে মুসলিম তাড়িয়ে দিবে, সেখানে মুসলিমদের বিজেপিতে চলে যাওয়ার খবর কোনো মতেই বিশ্বাস্য নয়। কি করে কয়ে দেখেন কথা হইলো যে আমাদের বিজেপি টিএমসি যে নেতা আছে তারা বাড়ি সামাল করতে পারে না, তারা 10 জন কি করে সামাল করে, যার জন্য আমরা ওই রকম নীতি টিতি দেখে আমরা বিজেপির মধ্যে আমরা মাথা দিয়ে দিলাম। এই জায়গায় কোনো অন্য কোনো উন্নয়নই নেই, কোনো কাজই নেই এই জায়গায়। হ্যাঁ, এই জায়গায় আমাদের ক্ষতি নেই বেশি, টিএমসি বাড়ি থাকাতে আমাদের ক্ষতি হয়েছে। ভারতীয় জনতা পার্টির তুফানগঞ্জ বিধানসভার বারকোদালি এক অঞ্চলের 162 নং বুথের আমাদের সংখ্যালঘু এই এলাকায় আজকে ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ এবং ভারতীয় জনতা পার্টির যে আমাদের প্রধানমন্ত্রী যে ডাকটা দিয়েছে সবকা সাথ সবকা বিকাশ এবং সবার বিশ্বাস, সেই বিশ্বাসের উপর ভর করে এবং ভারতীয় জনতা পার্টির উন্নয়নমূলক কাজে সামিল হওয়ার জন্য আজকে এখানে আমাদের এই 161 নম্বর বুথে 162 নং বুথে প্রায় টোটাল আমাদের এখানটায় যে সংখ্যা এসেছে 63টা পরিবার, এই 63টা পরিবার আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির সঙ্গে আসলো এবং আগামী দিনে সবাই প্রতিজ্ঞাবদ্ধ হলো যে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির যে কার্যকলাপ সেই কার্যকলাপে সবাই যুক্ত হয়ে এই এলাকাকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং শিক্ষায় শিক্ষিত করে এই এলাকাকে তুলবে। আজকে এই অবস্থা এখানটা হয়েছে, এই এলাকায় কোনো শিক্ষিত লোক আজকে চাকরিতে নেই, কোনো এই এলাকার কোনো উন্নয়ন হয়নি। সংখ্যালঘুর যে ভাইরা আজকে বর্তমান তৃণমূলের যে সরকার যারা বলছে যে সংখ্যালঘুর এত উন্নয়ন হয়েছে, আমি বলবো সেই সমস্ত নেতাদের আপনারা এই এলাকাগুলো এসে দেখে যান কি উন্নয়ন করেছেন, নাকি উন্নয়নের নামে এখানে টাকা তছরূপ করেছেন, তার জলজান্ত উদাহরণ আমাদের এই 162 নম্বর বুথ বারকোদালি এক অঞ্চলে। তাই আজকের এখানকার সংখ্যালঘু ভাইয়েরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ যে আগামী দিনে আগামী বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে এরা এখানে জয়ী করবে এবং ভারতীয় জনতা পার্টির বিজয় রথকে এগিয়ে নিয়ে যাবে।